প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথস টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা পাটিগণিতের 2.2 অনুশীলনী করব, সপ্তম শ্রেণী। তো অনুশীলনীটা লাভ ক্ষতি বিষয়ক। তো লাভ ক্ষতি সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত, মানে তোমরা সকলেই কেউ না কেউ কোনো না কোনো সময়ে দোকান থেকে জিনিস কিনো। তাহলে এই দোকান থেকে জিনিস যে তুমি কিনো, দোকানদার যে তোমার কাছে বিক্রয় করে, সে অবশ্যই তোমার কাছে লাভ করে। তবে কখনো কখনো তার ক্ষতি হইতেও পারে। এখন এই লাভ কিংবা ক্ষতি সেটা হয় সাধারণত তার ক্রয়ের উপর। সে যে দামে ক্রয় করলো, যদি তার চেয়ে বেশি বিক্রি করতে পারে তাহলে তার লাভ হবে, আর যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় করে সে কমে কম মূল্যে তাহলে কিন্তু তার ক্ষতি হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি সমান হইল ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে এই দুইটা টার্ম আমাদের মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারের অঙ্ক করতে হলে। এখন আমি প্রথমেই 2 নম্বরের সমস্যাটাকে সমাধান করব। প্রতি হালি কমলা 60 টাকা দরে 5 ডজন কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে? এখন এখানে দুটা জিনিস মানে এলোমেলো করা আছে। কীরকম? যে একবার বলছে হালির কথা, আবার বলছে ডজনের কথা। তাহলে আমরা ডজন এবং হালির যে তফাতটা সেটা আগে মিটাই নিব। আমরা জানি এক ডজন সমান হইল 3 হালি। তাহলে সে কত ডজন কিনছে? 5 ডজন। তা 5 ডজন সমান 3 × 5, তার মানে 15 হালি। তাহলে সে কমলা কিনছে কয় হালি? 15 হালি। এখন কত দিয়ে কিনছে? তাহলে 15 হালি কমলার ক্রয় মূল্য কত? 1 হালি কিনছে 60 টাকা দিয়া। তাহলে 15 হালি কিনছে 15 দিয়ে গুণ, তার মানে 6 × 15 = 90, 900 টাকা। এই 900 টাকা হইল তার 5 ডজন কমলার ক্রয় মূল্য। পরে সে যখন বিক্রি করছে, বিক্রি করছে প্রতি হালি 50 টাকা ধরে। তাইলে প্রতি হালি 50 টাকা দরে 15 হালির বিক্রয় মূল্য কত? 1 হালি বিক্রয় করছে 50 টাকা, তাহলে 15 হালি 15 দিয়ে গুণ, তার মানে 5 × 15 = 75, 750 টাকা। এখন এইটা হইল তার ক্রয় মূল্য, কিনছিল 900 টাকা দিয়া আর বিক্রয় করছে 750 টাকা। তাহলে আমরা কি দেখতেছি? যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে তার ক্ষতি হবে। সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য হইল 900 টাকা আর বিক্রয় মূল্য 750 টাকা। তাহলে কত টাকা হইল? 150 টাকা। এটাই হলো উত্তর। তো শিক্ষার্থীরা, আমরা এখানে প্রথম কি করলাম? ডজনকে হালি বানায় নিলাম। কী কারণে? কারণ আমাদের
পরবর্তী সময়ে প্রতি হালি 50 টাকা ধরে সে বিক্রয় করছে, সেটা দেওয়া আছে। সে কারণে আমরা 1 ডজন = 3 হালি, তাহলে 5 ডজন = কত? 3 × 5, তার মানে 15 হালি। এখন 15 হালি কমলার ক্রয় মূল্য, 1 হালি কিনছে 60 টাকা দেয়া, তাহলে 15 হালির 15 দিয়ে গুণ, তার মানে 900 টাকা। আবার প্রতি হালি 50 টাকা ধরে 15 হালির বিক্রয় মূল্য, 50 × 15, তার মানে 750 টাকা। এখন এটা হলো তার ক্রয় মূল্য আর এটা হলো বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তাহলে তার ক্ষতি হয়েছে। ক্ষতি সমান কত? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তার মানে 150 টাকা। তো এই হল 2 নম্বরের সমস্যাটি। এবার আমরা 4 নম্বরের সমস্যাটি সমাধান করব। মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে এখানে ক্রয় মূল্য হলো 52 টাকা আর বিক্রয় মূল্য হলো 55 টাকা, তার লাভ কত? লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে কত? বিক্রয় মূল্য 55 টাকা আর ক্রয় মূল্য হইল 52 টাকা, তাহলে বিয়োগ করলে আমরা পাই 3 টাকা। এখন এই যে 3 টাকা তার লাভ হয়েছে, সেটা কত টাকার মধ্যে? একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো যে লাভ কিংবা ক্ষতি যাই হোক না কেন, সেটা সর্বদাই হবে ক্রয় মূল্যের উপরে। সে ক্রয় মূল্য কত তার? 52 টাকা। তাইলে এই যে 3 টাকা তার লাভ হইল, সেটা কিন্তু 52 টাকার মধ্যে। তাহলে আমরা লিখব 52 টাকায় লাভ হয় 3 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় 52 ভাগের 3 টাকা। এখন শতকরা চাইছে যেহেতু, তার মানে 100 টাকায় 52 ভাগের 3 × 100, 4 টাকাটা দিলে 4 × 52, 4 × 25, 100, তার মানে 13 ভাগের 3 × 25, 75, 5 × 13, 65, 13 ভাগের 10। তাহলে যেহেতু শতকরাই নিছি আমরা, এখন পার্সেন্ট লিখব। উত্তর লাভ 5/13 ভাগের 10%। তো এই হইল শতকরায় বের করা, মানে যে লাভটা হইল সেই লাভটা কত টাকার মধ্যে হয়েছে। আমাদের ক্রয় মূল্য বিবেচনা করতে হবে। এখানে ক্রয় মূল্য ছিল 52 টাকা, তাহলে 52 টাকায় লাভ হয়েছে 3 টাকা, 1 টাকায় কম হবে, তার মানে 52 দিয়া ভাগ, পরে 100 টাকায় হলে বেশি হবে, সে কারণে গুণ। এখন আমরা 4 দিয়ে কাটা দিলাম, 4 × 13 = 52, 4 × 25 = 100, তাহলে 25 দিয়ে 3 গুণ করলে 75, নিচে 13 ভাগ করলে 5 × 13 = 65, থাকে 10, 10 যাবে লবে আর 13 থাকবে নিচে। তাহলে এই 5/13 ভাগের 10 টাকা বা 5/13 ভাগের 10%, এটাই হল উত্তর। এবার আমরা 6 নম্বরটা করব। 6 নম্বরের সমস্যাটি এরকম। প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানির 2000 টাকা লাভ হয়। তাহলে 1 মিটার কাপড় সে কিনছে কত দিয়া? 125 টাকা দিয়া, আর বিক্রয় করছে কত? 150 টাকা। তাহলে তো লাভ হয়েছে। তাহলে লাভ সমান প্রতি মিটারে লাভ 150 টাকায় সে বিক্রয় করছে, কিনছিল 125 টাকা দিয়া, তাহলে কত হলো? 25 টাকা। এখন 25 টাকা লাভ হলে বা 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, তাহলে
এক টাকা লাভ হইব 25 ভাগের 1 লিটার কাপড়ে। এখন তার লাভ হয়েছে কত? 2000 টাকা। তাহলে 2000 টাকা লাভ হয় 25 ভাগের 1 গুণন 2000। এখন 8 25-এ 200, তার মানে 80 মিটার কাপড়ে। তাহলে উত্তর হবে 80 মিটার। আমরা কিভাবে বের করলাম? প্রথম আমরা বের করলাম যে 1 মিটারে তার কত লাভ হয়েছে। 1 মিটারে লাভ হয়েছে, সে 150 টাকায় বিক্রয় করছে, 125 টাকাতে কিনছিল। তাহলে আমরা যদি বিয়োগ করি 25 টাকা লাভ, এটা কত 1 মিটারে। তাহলে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, 1 টাকা লাভ হয় 25 ভাগের 1 মিটার কাপড়ে, তাহলে 2000 টাকা লাভ হয়। আমরা কাটাকাটি দিয়ে পাইলাম 80 মিটার। তাহলে এই 80 মিটারই উত্তর। তারপরে করব আমরা 8 নম্বর। আট নম্বরের সমস্যাটি, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে আমার ক্রয় মূল্যও দেওয়া নাই, বিক্রয় মূল্যও দেওয়া নাই, শুধু দেওয়া আছে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান। কিন্তু এখানে 25 মিটার কাপড় যে মূল্যে সে ক্রয় করছে সেই মূল্যেই 20 মিটার কাপড় বিক্রয় করছে। তাইলে আমরা ক্রয় মূল্যটা ধরে নিই, মনে করি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে? 25 ভাগের ক টাকা। আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হইল ক টাকা, মানে 25 মিটার যে মূল্য কিনছে 20 মিটার সেই মূল্যে বেচছে। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 20 ভাগের ক টাকা। এখন এখানে আমরা দুইটা ভগ্নাংশ পেলাম, একটা হলো 25 ভাগের ক আর একটা হলো 20 ভাগের ক। আমরা জানি ভগ্নাংশ দুইটির মধ্যে লব যদি 1 হয় তাহলে হর যত বড় হবে ভগ্নাংশের মান তত কমবে। তাহলে এইটার হর যেহেতু বড় তাহলে এটা ছোট, আর এটার হর যেহেতু কম এটা বড়, তাহলে তার লাভ হয়েছে, যেহেতু বিক্রয় মূল্য বেশি তাহলে তার লাভ হয়েছে। সুতরাং লাভ সমান 20 ভাগের ক বিয়োগ 25 ভাগের টাকা। এখন এইটুকুর মধ্যে আমাদের লস আগে হলো 100। তাহলে 5 ক বিয়োগ 4 ক সমান হইলো 100 ভাগের ক টাকা। এখন এই যে 100 ভাগের ক টাকা তার লাভ হইলো সেটা কত টাকায়? তার ক্রয় মূল্যটা কত? এই যে 25 ভাগের ক টাকা। তাহলে 25 ভাগের ক টাকায় লাভ হয় 100 ভাগের ক টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 100 ভাগের ক, এটা উল্টায় গেলে 25 যাব উপরে, ক আসবে নিচে। তাহলে 100 টাকায় লাভ হয় 100 গুণন ক, উপরে হলো ক গুণন 25 গুণন 100। তাহলে এই 100 দিয়ে 100 কাটা, ক দিয়ে ক কাটা, তার মানে কত টাকা? 25 টাকা। তাহলে উত্তর হইল 25% লাভ। তো শিক্ষার্থীরা, আমি 8 পর্যন্ত 4টি অঙ্ক করলাম এবং বাকি অঙ্কগুলি, 8 পর্যন্ত যেগুলি আছে বাকি 4টা, সেই 4টাও কিন্তু একই ধরনের। তো তোমরা চেষ্টা করো, আমরা আগামী দিন এর পরবর্তীগুলি করব। সকলেই ভালো থেকো, ধন্যবাদ।